ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে পটুয়াখালী যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মে এই সফরকে ঘিরে প্রস্তুতি নিতে শুরু করেছে জেলা প্রশাসন দুপুরে পটুয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ নূর কুতুবুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন রোববার রাতে সর্বোচ্চ একশো কিলোমিটার বেগে পটুয়াখালীর খেপুপাড়ার উপর দিয়ে বয়ে যায় ঘূর্ণিঝড়টি এর প্রবল আঘাতে ক্ষতিগ্রস্ত হয় দেশের অন্তত উনিশটি জেলা তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় পটুয়াখালী ভোলা ও বাগেরহাট রেমালের আঘাতে পটুয়াখালীর অন্তত তিন লাখ সাতাশ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জেলার দুশো পঁয়ত্রিশটি ঘর বাড়ি পুরোপুরি বিধ্বস্ত ও এক হাজার আটশো পঁয়ষট্টি বাড়ি ঘরে আংশিক বিধ্বস্ত হয়েছে এতে এছাড়া কৃষিক্ষেত্রে ছাব্বিশ কোটি একুশ লাখ ও মৎস্য খাতে আটাশ কোটি ঊনসত্তর লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে নদী পাড়ের ঝুঁকিপূর্ণ বাঁধগুলো বর্ষার আগেই সংস্কারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতি নিরূপণ করে রোববারের মধ্যে মন্ত্রণালয়কে জানানোর নির্দেশনা দেন তিনি দর্শক হেদায়তুল্লাহ সীমান্তের রিপোর্টটি আমাদের হাতে চলে এসেছে আমরা চলে যাচ্ছি সেই রিপোর্টে প্রবল ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে লন্ডভণ্ড উপকূলীয় এলাকা বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে শত শত গ্রাম পানিবন্দী লাখো মানুষ রোববার রাতভর রেমালের অবস্থা তদারকি করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন নানা দিক নির্দেশনা মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভার শুরুতেই রেমাল নিয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী সরকারি কর্মকর্তাদের মানুষের পাশে থাকার নির্দেশ দেন তিনি ভাঙা ও দুর্বল বাদ দ্রুত সংস্কার করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার কথা বলেন তিনি সভা শেষে এসব কথা জানান পরিকল্পনা মন্ত্রী সিদ্ধান্ত মানের প্রধানমন্ত্রী দিলেন যে বাঁধগুলি আছে নদীর পারে যে বাঁধ আছে অনেকগুলো বাঁধ সেই বাঁধগুলো অনেক ড্যামেজ হয়ে গেছে সাইক্লোনে বাঁধ এমনিই পুরোনো অনেক আর সাইক্লোনের ফেক্টে এটা বাঁধগুলি নষ্ট হয়ে গেছে ক্ষতি হয়ে গেছে তিনি আদেশ দিলেন যে যত দ্রুত সম্ভব এগুলো সংস্কার করে কার্যকরী করতে হবে বর্ষা আসছে আরো খুব কষ্ট বাড়বে মানুষ পরিকল্পনা মন্ত্রী বলেন একনেক সভায় রোহিঙ্গাদের জীবন মান উন্নয়নে জনসংখ্যা যা ছিল তার উপর আরো দশ লাখ জনসংখ্যার চাপ হয়েছে তো সেটার যে প্রয়োজনীয়তা করার জন্য ভৌত প্রয়োজনীয়তা সেটার জন্য মানে প্রধানমন্ত্রী তার বক্তব্য ছিল এটার জন্য তোমাদেরকে টাকা দিতে হবে অর্থায়ন করে সব সব প্রকল্পের জন্য করবে আর করবে না এটা অন্য কথা আমরা যেভাবে চালাবো তো ওইটা ফাইনালি তারা রাজি হয়েছে যে আমরা সার্বিকভাবে করব। মোট এগারোটি প্রকল্পে সরকার ব্যয় করবে ছ হাজার পাঁচশো একচল্লিশ কোটি বাউন্ন লাখ এবং বৈদেশিক অর্থায়ন সাত হাজার আটশো কোটি পনেরো লাখ টাকা সব উন্নয়ন নিশ্চিত করতে আগামীতে জেলা ভিত্তিক প্রকল্প নেওয়া হবে বলেও জানান পরিকল্পনা মন্ত্রী আব্দুল সালাম জেলা ভিত্তিক আমরা উপ প্রকল্প গ্রহণ করব যাতে সমভাবে সমভাবে ব্যালেন্সড ডেভেলপমেন্ট উন্নয়ন হয় পার্টিসিপেশন থাকে হেদায়তল্লা সীমান্ত এসিটিভি ঢাকা